বেয়াদব জিও, বেয়াদব তার নেট পরিষেবা। শুরুতেই এই কথাগুলি না বললে প্রতিবেদনটাই অসম্পূর্ণ হবে যেন। মহাষষ্ঠীর দিন প্যাচারডোহর সিনিয়র বেসিক বিদ্যালয় মাঠে সূর্য তরুণ সংঘ কর্তৃক আয়োজিত শারদীয়া দুর্গা উৎসব প্রাঙ্গণে বিলাসপুর তথা জগন্নাথপুরের অসংখ্য জনতা সকাল 11টার মধ্যে হাজির হয়েছেন। তাদের প্রাণপ্রিয় বিধায়ক সুধাংশু দাস হাজির হয়েছেন জনসেবায় ব্রতী হতে। তরুণ তথা মিঠেল হাসির সম্রাট বলে সুপরিচিত বিধায়ক সুধাংশুবাবু প্রায় এক গাড়ি বস্ত্র নিয়ে হাজির হয়েছেন, অবশ্যই বস্ত্রদান করতে। শুরুতেই সংক্ষিপ্ত ভাষণ দান করেন উপস্থিত কর্মকর্তারা। অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সম্মানিত সভাপতি সভার সবাই উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত আছেন, আমাদের পার্শ্ববর্তী জগন্নাথপুর পঞ্চায়েতের স্কুলের সমবেত সদস্য কুশল দাস মহোদয়। শেষে সুধাংশুবাবু এক সংক্ষিপ্ত ভাষণে দেবীর অকাল বোধন তথা এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। বলি বৃষ্টি ভেজা শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, মা আসছেন আবার ঘরে, দরজা কেন বন্ধ? মা এলো তাই তো বলি বাজনা বাজাও ডাকি, পূজা আসতে আর মাত্র একদিন বা। যদিও আমরা এই গ্রামাঞ্চলের মানুষ সপ্তমী দিন থেকে আমরা পূজার আনন্দে মেতে উঠি, যদিও আজকালকের দিনে দুর্গাপূজাটা শুধুমাত্র সপ্তমী থেকে শুরু হয় না, গতকালকেই আমরা বিভিন্ন ক্লাবে কুমারঘাট বা প্রতিক্রিয়া এলাকা বিভিন্ন জায়গাতে ক্লাব উদ্বোধন আমরা করেছি, পূজার মণ্ডপ উদ্বোধন করেছি। চতুর্থী পঞ্চমী থেকে বিভিন্ন বড় বড় শহরে দুর্গাপূজা শুরু হয়ে যায়, এবং আমাদের বিশেষ করে আমরা যারা বাঙালি সম্প্রদায়ের মানুষ আছি এটা আমাদের একটা অনাবিল আনন্দ। অতঃপর শুরু হলো মূল অনুষ্ঠান। বিলাসপুর তথা জগন্নাথপুরের প্রায় 250 জন গরিব অংশের মানুষের হাতে ধুতি শাড়ি ইত্যাদি তুলে দেন বিধায়ক সহ আরো অনেকেই। মঞ্চের সামনে আসার জন্য এবারে আমরা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের যাদেরকে রমণী মোহন তারা সিংহ হাতে বস্ত্র তুলে দেবেন, জানিস না তার জন্য, এবং বৈকুণ্ঠ আমার গায়ে সুকুময় পাল, জয়ন্তী দাস তোলাগড় মঞ্চের সামনে আসার জন্য, ভূমিক ওনার হাতে সামনে আসার জন্য, মনমোহন দেবনাথ বাবুল সিং, শশীমোহন সিনহা সিং ওনার হাতে বস্ত্র তুলে। নতুন পরিধান হাতে পেয়ে প্রত্যেকে হাসতে হাসতে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন, অনেকেই তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। আজকে আপনি কাপড় পাইছেন, বস্ত্র পাইছেন, কেমন লাগতেছে আপনার? আপনার কেমন লাগতেছে মাসিমণি? ভালো লাগছে। কি নাম আপনার? কানুদেব। ভানুমতি সিনহা। আপনার কেমন লাগতেছে? পূজাতে শাড়ি পরে ঘুরবেন নাকি? তো আমরা দেখতেছি আজকে আপনার হাতে তো বস্ত্র, আপনার কেমন লাগতেছে? এই কাপড় পরে কি পূজাতে ঘুরবেন?
জনক এক ভদ্রলোক তো মঞ্চে দাঁড়িয়ে পড়ে নিলেন নিজের নতুন ধুতিটি। আনন্দ যে আর ধরে রাখতে পারছিলেন না। তো আজকে তো আপনি নতুন বস্ত্র পাইছেন, তো আপনি দেখতেছেন তো আপনি এক্ষুনি মানে এটা পরতেছেন? হ্যাঁ, আমার আনন্দ করতেছেন। তো আপনি কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। আমরা এখানে মশাই দিয়েছেন, আমরা পরিধান করে নেই সঙ্গে সঙ্গে, সবাই তো নিয়ে গেছি গে বাড়ি, আমিও গেছিলাম গিয়ে আবার ঘুরে আইসি, তুই না এটা পরিধান করে নেই, এর কারণে আইসি। নমস্কার, আসল শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধলপুরি জেলার সমস্ত সুনাগরিক তথা রাজ্যবাসী সবাইকে শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, যাতে পূজার দিনগুলি আমরা সবাই মিলেমিশে খুব বেশি আনন্দ করতে পারি, সবাই যাতে উৎসবের আনন্দে মেতে উঠতে পারি, এই কামনা আমরা সবার প্রতি রাখি। পাশাপাশি আমরা যে কৃষ্টি এবং সংস্কৃতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বর্তমান, নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিন্নের মাঝে দেখো মিলন মহান। আমরা সমস্ত জাতি গোষ্ঠীকে নিয়ে আমরা এই পূজার দিনগুলি আনন্দ করতে চাই। যদিও বলা হয় যে দুর্গাপূজা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমরা মনে করি আজকের দিনে সেটা আর বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই, সমস্ত জাতিগোষ্ঠীর মানুষের এটা প্রাণের উৎসব, আনন্দের উৎসব হিসাবে রূপান্তরিত হয়েছে দুর্গাপূজা। তাই দুর্গাপূজার সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী প্রত্যেকটা দিন যাতে আমরা খুব খুব আনন্দ করতে পারি সবাই মিলে, এই কামনা আমি সবার কাছে রাখি। পাশাপাশি আমাদের দেশের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছতাই সেবা এই স্লোগানের মধ্যে দিয়ে স্বচ্ছ ভারত, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল ভারত এবং বিশেষ করে ওয়ান টাইম প্লাস্টিক ইউজ এর বর্জন সম্পর্কে যে আহ্বান করেছেন, আমরা চাই ওয়ান টাইম প্লাস্টিক যাতে আমরা সবাই বর্জন করতে পারি, আমাদের আশপাশ আমরা সুস্থ সুন্দর এবং পরিষ্কার রাখতে পারি, এ আহ্বান আমি সবার কাছে রাখবো। তার জন্য যাতে সবাই এগিয়ে আসেন এবং যুব ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, পূজার দিনগুলি বিশেষ করে যারা বাইক আরোহী গাড়ি চালক, যারা পূজার সময় খুব অসতর্কতাবশত যারা গাড়ি চালান তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, পূজার দিনগুলি সবাই যাতে সুশৃঙ্খলভাবে এবং কম গতিতে যাতে গাড়ি বাইক চালায়, যাতে করে ওনাদের আনন্দে অন্যের যাতে কষ্টের কারণ না হয়, ব্যথার কারণ যাতে না হয়, আমরা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আমাদের এই মহকুমায় বলুন বা আমাদের জেলায় বলুন, আমরা চাই না আমাদের মধ্যে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার আমরা সাক্ষী থাকি। আমরা চাই এই দুর্গাপূজা একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা যাতে দুর্গাপূজা সম্পন্ন করতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে এই দুর্গাপূজা মনে প্রাণে আমরা মিলেমিশে উদযাপন করি, এই আহ্বান আমি সবার কাছে রাখি, এবং দেবী দুর্গা যাতে আমাদের প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসেন অনেক অনেক সুখ শান্তি এবং সমৃদ্ধি, আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি, এই আশীর্বাদ যেন মা দুর্গা আমাদের প্রতি রাখেন। ধন্যবাদ।